আর এই যখন আমার হিমন্ত বিশ্ব শর্মা ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী যেটু উদ্যোগ লৈছে বা আমার ডিফেন্স মিনিষ্টার কি কয় রাজনাথ সিং আহি পেলানি আমাক যেটু উদ্যোগ দিলে যেখানে বিশেষ করে 1971 যুদ্ধ ওয়ার্ড আমি বহুত মানুষের কথা কব নোৱাৰো মই বিশেষ করে মো LMG 1 মানে মই 2 জনক মই হেরুয়াইছিল এই অংশার হেরুয়াই যিজন মানে তেওঁ পরিবার আজি আহি পেলানি তেওঁ যে নাতি দেখিল এই মর্ত হলি আর মানে সেই মাইমত্র মতে মানে আপনার মো চকু পানি উলায় তখেতক মানে মানে মূর তেওঁৰ যে আত্মাটো কবাত কিবা এটা হয়ে আছে এইটো সদগতি হোক মই সেই যুদ্ধত এটা কথা কি মই নারায়ণ ফৌর আসামর এজন ব্যক্তি হিসাবে মই তখন মো ফৌর আসামর যেটু সতীর্থ সকল এই সংখ্যার এইচয় সকল আর বিশেষ করে তাত মই এটাই দেখলে পঞ্জাবত মানে মই আটারিয়ে পড়া বাতিক লোয়ার টিকুমালি এইবিলাক মানে যেতে গৈছিল বা দেখিছিল সেই তেতিয়া তেখেতকল যেটু বস্তু মই মানে পালো বা যেখিনি বস্তু আমি তাত দেখিবলে পালো সেই বস্তুখিনি দেখি আর মই যেটু পাকিস্তানের বিষয়ে মই ইমানটো কবতো নোৱাৰিম কারণ আমার কন্ট্রাক্টে কহা পিছত মোৰ যিজন বন্ধু মোক যেতিয়া পঠিয়াই পেলেন তেওঁ নিজে মরিল সেইটোৱে মই বৰ অসুখ মানে সুখী হব নোৱাৰিলোঁ আর তেওঁ আজি পৰিয়ালটো পায় মই সেইটো এটা আনন্দ মানে মোক মানে কথাটো কি মোক মানে জীয়াই থাকিব কারণে তেওঁ জবরদস্ত পঠিয়ালে নহলে মই মরিলোঁ তাত মই LMG 1 আর 2 আমার সেকশন তিনটাই থাকে তিনটার ভিতর আমার একটা সাইডত আমি LMG 1 আর LMG 2 আর LMG 2 IC মানে তেওঁ থাকে তিনটা মানুষের তার ভিতরতে তেওঁ 2 নম্বর বিশেষ মোক সহায় করা যে মানে মেগজিনটো সুমুয়াই দিয়া বা মেগজিনটো ফায়ার হেকল মেগজিন সুমুয়াই দিব সেই মানুষজনক মানে পাকিস্তানে গুলি মারি দিলে মূরত লাগিলে মূরত লাগি কলে যে নয় বোলে হাজরিকা আপনি ইয়ারপা বাসক আর মানে তো যামগে আর মূল টমলেটত আপনার যদি পানি আছে টমলেটত মোক পানি অকমান দি থৈ যাওক আর এই সংখ্যারপা মই যামগে গতি মূর যে পরিয়াল আছে বা মূর যে আছে আপনাদের তাক সিহতক চাব বুলিয়ে মোক কই পেলানি ইমানতে তেওঁ বিদায় ললে আর মই ইতিমধ্যে তারপর পলাব আহিল আর মানে কারণ আমার কান্তরতে কহার পিছন আমি আর সবই তাত অর্ডার দিয়ে দিলে যে আপনার পলক মানে মই এটা তেওঁ মানে আয়গীর নামটো মই নাজানিম কারণ সেখানে সতীর্থজনের মন ভারত ছেত্রী নয় তেওঁ এটা অসমতে বাস করেছে ন সেই কথাটো তোমার আজ মই তোমাক এটা কথা কব বিচাৰো মই সেই ক্ষেত্রত আজি যদি মই কব বিচাৰো সেইটো মানে মোৰ খুব সৌভাগ্য কারণ তেখেতরপ্রাই মই এই পৃথিবীখন দেখিল বলে কব পারি কারণ তেওঁ মই মই যেটা মোক এই সংসার গোলগেদিন মানে মই এই তেওঁ যদি মোক গুড়চুর মারি নপঠিয়ালেনি খঙত তেতিয়া মই নাবাচিল পঠিয়াইছে তেওঁ অতীত কারণ সেই ছবিখন যদি মই প্রকৃততে দেখিলেন বা দেখুয়ালেন তেতিয়া মানুহে বুঝলেন এটা মই কই লাভ নাই কারণ মই ইমানে মোৰ মানে অন্তৰখন দুখ আছে কিন্তু এটা কথা তেওঁক লগ নাপায় তেওঁ আজি পৰিবাৰক লগ পালো তেওঁ পৰিবাৰক মানে এই মঞ্চত যিসকলৰ আমাৰ অভিজ্ঞসকলে কি কি কবলৈ কলে আৰু মই তাতকৈ আৰু বেছি কব নোৱাৰিম ধন্যবাদ।